শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি তারকা নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, যদি সোসাইটি ভাঙতে হয় তাহলে সবার আগে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে হয়। যেদিন সোসাইটি থাকবে না সেদিন এডুকেশনও থাকবে না, আবার সোসাইটি থাকলে এডুকেশনও থাকবে। আপনি যদি ইতিহাস পড়েন, সোসাইটির যদি পিঠের হাড্ডিটা ভাঙতে হয় না, ফার্স্ট টু ব্রেক এডুকেশন। কোনো সোসাইটিকে যদি তছনাচ করতে হয় বা কোনো প্রতিষ্ঠানকে করতে হয় না, প্রথমে এডুকেশনকে হিট করতে হয়। আমি বলছি না কে করছে না করছে, আই এম নট দেয়ার, আমি কাউকে বলতেও চাই। যদি এডুকেশন থাকবে না সোসাইটি থাকবে না, এডুকেশন থাকলে সোসাইটি থাকবে, সোসাইটি থাকলে ফাউন্ডেশন তৈরি হবে, ফাউন্ডেশন থাকলে ফিউচার তৈরি হবে। অ্যান্ড আই উইল গো ফর দ্য ফিউচার।